ভালো লোকেশনে দোকান খুঁজছেন, তাহলে আজকের ভিডিওটা একদমই আপনার জন্য। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা দোকানের সন্ধান। দোকানের লোকেশনটা সর্বপ্রথম আমি বলে দিই, এটা হচ্ছে বাগুইয়াটি জোড়া মন্দির থেকে বাইলেনে জাস্ট 2 মিনিট ডিস্টেন্সে এই দোকানটা পেয়ে যাবেন। রাস্তা বাড়ির দোকানের সামনে একটা বড় রাস্তা পাচ্ছেন, মানে একটা রানিং রোড। এটা কিন্তু ভিতরের কোনো রাস্তা না, রানিং রোড। মানে যারা বাগুইয়াটিতে থাকেন তারা জানেন যে বাগুইয়াটি চত্বরে ভিতরে যা আছে সবই হচ্ছে মানে এরকম সরু রাস্তা, মানে 18 ফুট 20 ফুট 16 ফুট এরকমই রাস্তা। বাট এখানে জনবসতি, হিউজ জনবসতি, আর এখানে কিন্তু দোকানের জন্য পারফেক্ট একটা জায়গা। আশেপাশে এগুলো সব দোকান, আমি সকালবেলা ভিডিও করেছি বলে দোকানগুলো এখনও খোলেনি, বাট আমি মোটামুটি আপনাদেরকে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি। দোকানের লোকেশান, দোকানের প্রাইস কি আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাদেরকে কল করুন, আমাদের কলের নাম্বার দেওয়া আছে। আর কল না করার সময় হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এইটা হচ্ছে বাড়ির দোকানের সামনে রাস্তা, দেখুন রাস্তা থেকে অনেকটাই উঁচু আছে দোকান, প্রায় 3 থেকে 4 ফুট। 2 বছরের দোকান, আনিউজ দোকান, একজনা কিনেছিল, সে কিনে ডান দিকে চলে গেলে একদম ভিআইপি রোড, একজনা কিনে ফেলে রেখেছিল, এখন উনি সেল করে দিতে চাইছে। দোকানটার লোকেশান হচ্ছে বাগুইহাটি জোড়া মন্দির থেকে বাই লেনে 2 মিনিট ভিতরে এই দোকানটা আছে, রানিং রাস্তার উপর। এখানে কিন্তু সকাল 5টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত সবসময় লোক চলাফেরা করে। আমি অলরেডি সকালবেলা চলে এসেছি, 8টার সময় ভিডিওটা শ্যুট করছি। দেখুন দোকানের ভিতরে পুরো নোংরা পড়ে আছে। দোকানটা হচ্ছে 230 স্কোয়ার ফিটের একটা দোকান, পিছনে আছে প্রায় 24 ফুট লম্বা একটা দোকান, আর সাইডে প্রায় 10 ফুট চওড়া একটা দোকান এই দোকানটা। দোকানের লোকেশান হচ্ছে বাগুইহাটি জোড়া মন্দির থেকে 2 মিনিট ভিতরে। দেখুন 1টা 2টা 3টা 4টে প্রায় এটা হচ্ছে প্রায় চব্বিশটা আছে বা বারোটা পুরো টাইলস করা আছে, 12টা টাইলস আছে, প্রায় 24 ফুটের মতো আছে। এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, 24 ফুটের মতো লম্বা আছে আর 9 ফুট 10 ফুটের মতো চওড়া আছে দোকানটা। দোকানটা একদম নতুন দোকান, উনি হয় কিনেছিল, পিছন দিক স্টোর করবে বাইরেটা দোকান করবে বলে। এবার ভাবতে পারেন যে এত বড় লম্বা দোকান দিয়ে কী করবো, স্টোর করার জন্য এখান থেকে আপনাকে নাহলে অন্য জায়গায় আবার ভাড়া নিতে হবে। তার জন্য উনি পিছন দিকটা স্টোর করার জন্য দোকানটা নিয়েছিল, আর সামনের দিকে দোকান করবে, কেন প্রতিটা দোকানে স্টোর একটা ব্যাপার রাখতে হয়, স্টোর দরকার আছে, তার সেই হিসাব করেই এই দোকানটা করা মানে কেনা। এই দোকানটা সেল আছে 10,000 টাকা পার স্কোয়ার ফিটে, এই দোকানটা সেল আছে 10,000 টাকা স্কোয়ার ফিটে আপনারা দোকানটা পেয়ে যাবেন। 230 স্কোয়ার ফিটের এই দোকানটা আছে। দোকানের লোকেশান হচ্ছে বাগুইহাটি জোড়া মন্দির থেকে 2 মিনিট ভিতরে, শিয়ালদা থেকে, মানে আপনারা যদি ইসে আসেন বিধাননগর আসেন, বিধাননগর থেকে 10 মিনিট ডিস্টেন্সে বাগুইহাটি পেয়ে যাবেন, আর এখান থেকে এয়ারপোর্টে মোটামুটি 15-20 মিনিটে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ভিআইপি রোড, আমি এই পজিশনে দাঁড়িয়ে আছি, ভিডিওটা একটু জুম হয়ে যাচ্ছে, দেখাতে পাচ্ছি না, দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান একটু ওয়েট, মোবাইলটা একটু ই করছে। এই হচ্ছে পজিশনে আমি আছি, এই হচ্ছে ভিআইপি রোড, মানে একদমই কাছে। অতি অবশ্যই ভিডিওটা দোকানটার জন্য কন্ট্যাক্ট করুন, এত সুন্দর লোকেশনে 10,000 টাকা স্কোয়ার ফিটে এই দোকানটা আপনারা পেয়ে যাচ্ছেন, আপনারা যে কোনো দোকান করতে পারেন, অল পেপার্স ওকে, লোন হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।